লক্ষ্মীপুরের রায়পুর খাসিরহাট বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 23টি দোকান। মঙ্গলবার ভোররাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে যায় 23টি দোকান। এতে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিদর্শন করা হয়েছে, ক্ষতির তালিকা করা হচ্ছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, রাতে রায়পুর উপজেলা খাসিরহাট বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মুদি দোকান, কাপড় ও মোবাইলের দোকান সহ 23টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। রায়পুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে 2 ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, 2 ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।